অনেক ইন্টারভিউ হয়েছে, এখানেই দি এন্ড। একজন দক্ষ অভিনেতা হিসেবে সুপরিচিত শহীদুজ্জামান সেলিম, মঞ্চ থেকে শুরু করে সিনেমা, অভিনয়ের সব মাধ্যমেই তার সমান বিচরণ। 2012 সালে মুক্তি পাওয়া চোরাবালি ছবিতে খলনায়ক চরিত্রে সেলিমের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এরপর থেকেই একাধিক ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে তার কাছে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি ছবির মধ্যে তিনটি ছবিতেই দেখা যাচ্ছে এই খলনায়ককে। তার অভিনীত প্রত্যেকটি সিনেমায় যখন ব্যবসা সফল হওয়ার পথে, তখন বিষয়টি কেমন উপভোগ করছেন তিনি? তিনটা ছবি চলছে, দুটো ছবি মানুষ দেখবেই, এটা আমি জানি। লাল শাড়ির কথাই যদি বলি, যেটা কম আলোচনায় আছে, সেটাতে আমি যে চরিত্রটা করেছি, একজন শোষকের চরিত্র আমি অভিনয় করেছি। যদি প্রিয়তমার কথা বলি, এটি একটি ভয়ঙ্কর চরিত্র এবং সে টাকার জন্য যা খুশি তাই করতে পারে, এরকম ভাবে ওই চরিত্রটা এসছে। আবার এখানে যদি ধরা যায় যে সুরঙ্গর কথা, সেখানে একজন পুলিশের চরিত্র আমি অভিনয় করেছি। এবারই প্রথম একই দিনে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যায় সর্বোচ্চ সিনেমা মুক্তি পেল এই অভিনেতার। এর আগে এই রেকর্ডটি থাকত ঢালিউডের খলনায়ক মিশা সওদাগরের দখলে। অবাক বিষয় হচ্ছে, এবার ঈদে মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাতেই নেই মিশা। তবে কি মিশা সওদাগরের অবর্তমানে দর্শক সাদরে গ্রহণ করেছেন শহীদুজ্জামান সেলিমকে? কি ভাবছেন তিনি? মিশা যেই ওর অভিনয়ের স্কুল, যেটা আমার অভিনয়ের স্কুল, ওটা না। মিশা থাকলেও আমি এই অভিনয়গুলো করবো বা করতাম, আমি থাকলেও মিশা ওই অভিনয়টাই করবে। সুতরাং ওর সাথে আমার কোনো ধরনের ইয়ে নাই। ও আমার রাস্তায় পড়ে না, ও অন্য পথের পথিক, আমি অন্য পথের পথিক। ওই যে বললাম তিনটি চরিত্রের কথা, তিনটে চরিত্র তো আলাদা আলাদা, সুতরাং প্রত্যেকের অভিনয়ের প্যাটার্ন আলাদা। ওর প্যাটার্ন আলাদা, আমার প্যাটার্ন আলাদা। ওর মতো করবে বা করছে, আমি আমার মতো করে করব বা করছি। এখন দর্শক কি পছন্দ করছে সেটা ও ওর মতো করে ভাবছে, আমি আমার মতো করে ভাবছি। এখন ভবিষ্যৎ বলে দেবে যে কি করবে, কিন্তু কেউ কারো জায়গা নিতে পারে না, কেউ কারো রাস্তা দখল করতে পারে না। ঈদে মুক্তিপ্রাপ্ত বাকি দুটি সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যাচ্ছে নাসিরুদ্দিন খান এবং তাসকিন রহমানের মতো অভিনেতাদের। হ্যালো প্রিন্স। হলগুলোর কানায় কানায় এই পরিপূর্ণতার পেছনে নতু দত্ত ও খল চরিত্রের ভূমিকাও জানান দেয়। নতুন গল্প, নতুন চরিত্র, অসাধারণ সিনেমাটোগ্রাফি, সাথে খলনায়কদের বলিষ্ঠ অভিনয়, সব মিলিয়ে যেন বাংলা সিনেমা আজ পরিপূর্ণ। তাই তো এই জোয়ারে গা ভাসাচ্ছেন দর্শকরা। মারজান ইভান, গ্ল্যামার, আরটিভি।